মর্নিং ফ্রেন্ডস, মহালয়ার একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। মহালয়ার ঠিক আগের দিন আমি ঘর ঝাড়ার কাজটা শুরু করেছি এই বছরে। তো আগে থেকে হয়নি, কিন্তু শুরু তো করেছি। তো এই একটা ঘর আমি করতে পেরেছি। তো টুকটাক যেভাবে শুরু করতে হয় কাজটা সেভাবেই করছি। সমস্ত জিনিসপত্রগুলোকে, যেগুলো খোলা রয়েছে, সেগুলোকে প্রথমে একটা জায়গায় বন্দি করছি, যাতে কোনোরকমভাবে ঝাড়ার সময় ধুলো ময়লাগুলো না পড়ে। তো আলমারির কভারটাকে খুলবো, এই জন্য আলমারির উপরে সমস্ত জিনিসগুলোকে নিয়ে ছাদে রোদে দিয়ে আসা হয়েছে। আর এখন পর্দাগুলোকে খুলে ফেলছি, কারণ এইগুলো কমপ্লিট করেই, মানে খোলাখুলির কাজটা কমপ্লিট করেই আমি ঘরটাকে ঝাড়া শুরু করব। তো এই পর্দাটা খোলা হয়ে গেছে, ওইদিকে জানলার পর্দাটাও খুলে নিয়েছি। আর আলনার উপরে একটা কাপড় দিয়ে দিলাম, যাতে উপরে ধুলো ময়লাগুলো কোনোভাবে জামাকাপড়গুলোকে নোংরা করতে না পারে। তো মইটা ছেলে এনে দিয়েছে, এখন আমি ঝাড়াঝাড়ির কাজে লেগে পড়েছি। আর অনেকটা উঁচুতে উঠে পড়েছি। আর এবছর আমি শুধু ঝুলঝাড়ু দিয়ে ঝুলটাকে ঝাড়ছি না, কারণ দেওয়ালে প্রচুর নোংরা পড়েছে, এই জন্য শলার একটা নতুন ঝাড়ু দিয়ে আমি ঝাড়াঝাড়ির কাজটা করছি। তো এই উপর দিকটায় কাজটা মোটামুটি হয়ে এসেছে। এই ড্রয়ারটাকে জবে থেকে কিনেছিলাম, এক জায়গাতেই রয়েছে, এটাকে সরিয়ে আজ অবধি পরিষ্কার করিনি, সাইড দিয়ে শুধু ঝাড় দিয়ে নি। আজকে এটাকে ভালো করে সরিয়ে সমস্ত ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি শোকেসটাকে ধরেছি, প্রতিদিনই একটা আলগা আলগা করে আমি ন্যাকড়া দিয়ে আমি প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু যে ভালো করে ঝাড়া ব্যাপারটা সেটা তো আর প্রতিদিন হয় না। তো এই জন্য তারের মধ্যে সমস্ত জায়গায়, টিভির সাইডে, টিভির উপরে, সব জায়গাতে প্রচুর পরিমাণে ঝুল, ধুলো, ময়লা সবই পড়েছে। সেগুলোকে আমি এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ঝাড়ুটা নতুন, কোনো প্রবলেম নেই। আর দেখো কত নোংরা বেরিয়েছে, এগুলো কিন্তু কোনো লোম নয়, এগুলো শুধু ঘরের ঝুল, নোংরা, এই সমস্ত। আর সমস্ত ব্যাপারটা আমি পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু মুছে নিয়েছি। পুরো ব্যাপারটা তো আর দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আজকে আমি এই পর্দাগুলো টাঙাবো। আর দুটো করে যেহেতু সেট আছে, একটা টাঙাই একটা খুলি, এরকম করেই আমার কাজ চলে। তো এই জানলার কভারটা, এই জানলার পর্দাটা আমি পরিয়ে ফেললাম। আর আলমারির কভারগুলো কাচতে হবে, কাচার পর তারপরে লাগাবো। এই দেখো শাশুড়িমা পরের দিনের জন্য সবজি কেটে রাখছে, মানকুচু এনেছিল হাজব্যান্ড। আর মানকুচুটাকে আমার ভীষণ ভয় লাগে, ভীষণ গলা চুলকায়। আর রান্না যদিও করতে হয়, খুব ঝালঝাল করে করতে হয়। এখানে রয়েছে ঝিঙে কাটা, আর আজকে যেহেতু মহালয়া, এই জন্য আলুর দম করবো। আজকে আমাদের নিরামিষ, যেহেতু হাজব্যান্ড তর্পণ করে, নিরামিষ খায়, এই জন্য আলুটাকে সিদ্ধ করে তারপরে এখন লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর ওইদিকে ভাত হচ্ছে, আর চাটা দেখো এখনও রয়েছে, হাজব্যান্ড চা খায়নি, মানে সকালে চাটা খায়। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এরপরে যে মশলাটা করে রেখেছি নিরামিষ মশলা, সেটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আলুগুলো ছেড়ে দিলাম, এবারে আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দেবো, যেটা সিদ্ধ হতে লাগবে সেরকমভাবে জল ঢেলে নিলাম। আর আজকে তো খিচুড়ি করছি আলুর দমের সাথে। পর্দা যেরকম আমি দুজোড়া রাখি, যাতে একটা খুলে আর একটা পড়াতে পারি, সেরকমভাবে আমি কুশন কভারও দুজোড়া রেখেছি, যাতে একটা খুলে কুশনগুলো খোলা না থাকে আর একটা পরিয়ে দিতে পারি। আর এখন যেহেতু এগুলো কাচতে হবে, এই জন্য পুরোনোটা খুলে এখন আবার নতুনটা পরিষ্কার কাচা, যেটা সেটা পরিয়ে দিলাম। এই দেখো পরানো হয়ে গেছে, এইভাবে সেট করলাম। এদিকে আলুর দমটাও হয়ে গেছে, আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে। তো ঘি গরম মশলা দিয়ে এখন আলুর দমটা নামিয়ে দেবো। প্রথমে গরম মশলা দিলাম, গ্যাসটাকে অফ করে দিয়েছি, এখন ঘি দিয়ে দিলাম, এবার একটুখানি নাড়াচাড়া করে তারপরে বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। সকাল সকাল মোটামুটি আজকে রান্না মানে একটু গুছিয়ে নিয়েছি, তো বাকি আছে খিচুড়িটা, সেটা করব। রুটিও হয়ে গেছে, ওই দেখো রুটিগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সকালে ভাতও হয়ে গেছে, আমরা সকালে ভাত খাবো, শাশুড়িমা আমি, তারপরে দুপুরবেলা আমাদের বাচ্চারা খাবে, ওই জন্য ভাত করা হয়েছে। আর সব কিছু যা যা করার গরম করে নিয়েছি। সকালবেলা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি রুটি, তরকারি আর মাংস, যেহেতু আজকে একটুখানি বেরোনোর আছে ওর, এই জন্য একটুখানি ভারী খাওয়া দিয়ে দিয়েছি। আর খিচুড়ির জন্য আজকে সোনামুখ ডাল আনা হয়েছে, সোনামুখ ডাল দিয়ে খিচুড়ি করলে খুবই ভালো হয়, যেহেতু এই ডালের গন্ধটা খুবই বেশি। তো ডালটা ভাজা করা হয়ে গেছে, ডালটাকে বসিয়ে দিয়েছি, এখন ফুটে উঠছে হালকা হালকা করে, তারপরে এর মধ্যে ধুয়ে চালটা দিয়ে দেবো। আর এখানে কাজু কিশমিশ দিয়ে করছি আজকে, যেহেতু নিরামিষ একটা ব্যাপার আছে, এখানে চালটাকে রেডি করে রেখেছি। তো চালটাকে ধুয়ে এখন দিয়ে দিলাম ডালের মধ্যে। তো ডালটা মোটামুটি একটু ফুটে উঠলে, একটু সিদ্ধ হওয়ার পরেই আমি চালটা দিই। তো এই দেখো চালটা ডালটা মিশিয়ে দিয়েছি, খিচুড়িটা এখন হয়ে গেছে। এবারে গরম মশলা আর ঘিটা দিলেই নামানো হয়ে যাবে। তো এই দেখো আর এবারে দিয়ে দেব
অল্প করে গরম মশলা। এইবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। এবারে ঘি আর গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিচ্ছি আর পুরো ব্যাপারটা করছি গ্যাসটাকে বন্ধ করে। তো এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম, রেডি হয়ে গেছি, এখন হাজবেন্ডের সাথে বেরোচ্ছি। তো চলো গঙ্গায়। দুর্গাপুজোর আগে রাস্তায় বেরোনো মানেই তোমরা দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পাবেই, সেটা ছোট হোক বা বড়। তো একটা পেরিয়ে এলাম আর একটা দেখতে পেলাম। এবারে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, সেই পুরনো চেনা জানা রাস্তা। তো অনেকবারই এসেছি, এখন আসছি, সামনেই গঙ্গা। চলো, এখন আমরা উপস্থিত হয়েছি গঙ্গার ধারে। তো মানুষের তো সমাগম আজকে থাকবেই, আজকে যেহেতু মহালয়া প্রচুর মানুষ তর্পণ করে। তো আজকের দিনে আমার হাজবেন্ড আগে যেত মঙ্গল পাণ্ডে ঘাটে, কিন্তু মঙ্গল পাণ্ডে ঘাটে এত ভিড় হয় যে পা ফেলা জায়গা থাকে না। তো তার জন্য কয়েক বছর যাবৎ হাজবেন্ড আসছে এই নবাবগঞ্জের ঘাটে। এখানে ভিড়টা ওদিকের থেকে তুলনায় একটু কম। তো এখন যেহেতু গঙ্গায় জোয়ার চলছে, এই জন্য জলটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। এদিকে আমার হাজবেন্ড নেমে গেছে জলের, তো জলে স্নান করছে, সাঁতার কাটারও চেষ্টা করছে। তো প্রচুর মানুষই সাবান মেখে অনেক কিছুই করছে। তো আমার হাজবেন্ড একটা নিয়ম মানে, সেটা হলো সাবানও মাখে না, তেলও মাখে না আজকের দিনের জন্য। তো দেখো একটা, এটাকে কি বলে আমি জানি না, এর আগেও আমি গঙ্গায় এসে জিনিসটাকে দেখেছি, এটা লঞ্চও নয় নৌকাও নয়, জানি না কি। তো হাজবেন্ড এখন তর্পণ করতে বসবে, তো স্নান করে এসেছে, এই যে মন্ত্র বলছে। তো যাই হোক, ব্যাপারটা ফাঁকায় ফাঁকায় হচ্ছে, একা করছে, ভালোভাবেই করছে জিনিসটা। তো আমি দেখছি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করছি। তো এই দিকে আরও পুরোহিতরা আছে, তাদের কাছে আরও মানুষ তর্পণ করছে। তো এই দিকটা দেখো, এই উপর দিকটা, এখান দিয়েই আমরা এসেছি। কিন্তু এখানে মাইক চলছে, তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না, হয়তো তোমরা আমার কথা ভালো শুনতে পাবে না। তো হাজবেন্ড এখানে তর্পণে বসেছে, এই যে প্রচুর মানুষ এসেছে, এই দেখো। হাজবেন্ড ওদিকে তর্পণ করছে, তারপরে একটু নিরিবিলিতে এসে বসলাম, এদিকটা একটু ফাঁকা আছে। আর প্রচুর মানুষ তো গঙ্গা স্নান করছে, বাচ্চারা স্নান করছে, এই দেখো। হাজবেন্ড এখন একটা কাঁচা টাকা দিয়ে দিল মা গঙ্গাকে। এরপরে পুরোহিতের যে দক্ষিণা, সেটা আমি আমার ওনার মধ্যে বেঁধে রেখেছিলাম। তো সেই দক্ষিণাটা পুরোহিতকে দিয়ে আমরা বেরিয়ে আসছি। তারপরে এক জায়গা থেকে ডাব কিনে খাচ্ছি, আর হাজবেন্ড তো গঙ্গা থেকে উঠে যা হাঁচি দিচ্ছিল, তার সেই ভয়ে আর ডাবটা খেলো না। তো আমি একাই খাচ্ছি, আর আমি ডাবটা খেলাম, আর হাজবেন্ড ডাবের শ্বাসটাকে খেয়ে নিচ্ছে। তর্পণ হয়ে গেল হাজবেন্ডের, এবারে ডাব খাওয়া হলো, আমি খেলাম ডাব আর হাজবেন্ড খেলো ডাবের শ্বাস। তো চলো এবারে বাড়িতে যাই, গাড়ি বের করে ফেলেছে। বোনের বাড়িতে যাবো, তো এই জন্য বোনের গোপাল নিরাম্বরের জন্য একটা জামা নিয়ে নিলাম, আর আজকেই যাওয়ার কথা আছে। দেখি যেতে যদি পারি তবে তোমাদেরকে সঙ্গে করেই নিয়ে যাবো। বেন তর্পণ করে উপোস করে এই জন্য গঙ্গা থেকে এসেই খেতে বসে গেছে। আগের দিন তো একটা ঘর ছেড়েছিলাম, ওখান থেকে দুটো পর্দা বেরিয়েছে, সেইগুলো কাচ্ছি, সোফার কভারটা, তারপরে আলমারির কভার, সেগুলো কাচ্ছি। আজকেও ঘর ঝাড়াঝাড়ি করতাম যদি মহালয়া না হতো, আবার আগামীকাল থেকে আবার ঝাড়াঝাড়ি করবো, মানে এই রান্নাঘরটা ঝাড়বো, তারপরে ছেলের ঘরটা, শাশুড়িমার ঘরটা, বারান্দাটা ঝাড়তে হবে। তো এখন মেশিনটাকে চালিয়েছি, মানে গতকালের গুলো হচ্ছে এখন, আর এই ঘরটা এখনো মোছা হয়নি, ঘরটাকে মুছে এসেছি, মানে আমাদের থাকার ঘরটাকে মুছে এসেছি। তো নিচেও মটর চলছে, বাচ্চাগুলো এখন খেতে দেবো, টুকটাক করে অনেকগুলো কাজ আছে। বাচ্চাগুলোর খাওয়ার মেখে নিয়ে চলে এসেছি নিচে, ওদের খুব খিদে লেগেছে যেহেতু অনেকটা বেলা হয়েছে। তো ওদেরকে খেতে দিয়ে আমিও একটু খেয়ে নেব, তারপরে যেহেতু আমার বেরোনোর আছে একটু বেরিয়ে এসে আবার স্নান করে আবার একটু খেতে হবে, এই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম, তারপরে মিমিকেও দেবো। কাছাকাছির কাজটা হয়ে গেছে, তো ধোয়াটা হয়নি, এসে যদি পারি সম্ভব হয় ধোবো, নয়তো আগামীকাল ধোবো। এখন যাচ্ছি, ছেলের আজকে ব্যায়ামের কম্পিটিশন আছে সেখানে, তো চলো বেরোই। এই নিয়ে সকাল থেকে দুবার বেরোচ্ছি, আবার তিনবার বেরোতে হবে বিকেলবেলা।
ছেলেদের ব্যায়ামাগারের ঠিক পাশে একটা খুব সুন্দর পুজো হয়। এখানকার প্যান্ডেল প্রত্যেক বছর ভালো হয়, তো প্যান্ডেলের বিভিন্ন স্ট্রাকচারগুলো এখানে রাখা রয়েছে। আর কয়েকদিনের মধ্যেই তো লেগে যাবে, যেহেতু কয়েকদিন পরে পুজো, তো আমি চলে এসেছি ছেলের ব্যায়ামাগারে। এখানে প্রচুর ছেলেপুলে রয়েছে, আর আমার একটু আসতে অস্বস্তি লাগছিলো যেহেতু ছেলেদের ব্যায়ামাগার কোনো সময় আসেনি। আর যদি আমি নাও আসি, ছেলের যে ব্যায়ামটা সেটা আমি রেকর্ডিং করতে পারবো না। তো এখানে ছেলে ওদিকে দাঁড়িয়ে গেছে, আর ছেলের সাথে যার কম্পিটিশন হবে সেই ছেলেটিও দাঁড়িয়ে গেছে। তো এটাকে বৈঠক বলে, সেটাই দিচ্ছে ওরা এখন। আর ক্যামেরা অন রেখে পুরোটা রেকর্ডিং করা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য তোমাদেরকে কেটে কেটে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। দুইবার বৈঠক দিয়েছে ওরা, আর ভীষণ ক্লান্ত হয়ে গেছে, আর বিশেষ করে পায়ে টান ধরছে। তো ওর সাথে যে কম্পিটিটর ছিল, যে ছেলেটা, সে তারও একই অবস্থা, দুজনেই বসে গেছে। তো আবার ডেকেছে, এই জন্য ওরা আবার যাচ্ছে। আর বেরিয়ে আসার সময় এই ব্যায়ামটাকে কী বলে আমি জানি না, সেটা এখন হচ্ছে। এটাতে আমার ছেলে নাম দেয়নি যদিও, তবুও আমি যতটুকু পারলাম রেকর্ডিং করলাম। এখন পুরোপুরি 3:20 বাজে, তো ছেলের ব্যায়ামাগারে গেলাম, ওখানে ব্যায়াম দেখলাম, সব কিছু দেখে শুনে তারপরে এখন বাড়ি ঢুকলাম। সারাদিনে বিভিন্ন কাজে আমি ব্যস্ততাকে খুবই কষ্ট হয় আমার, তো তার মধ্যেও আমি গোপাল সেবা করার চেষ্টা করি যতটুকু সম্ভব আমার পক্ষে। তো আমি মিষ্টিকে স্নান করিয়ে এখন ড্রেস পরিয়ে দিয়েছি, এবার একটা চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি। তো খুব সামান্যভাবে পুজো করছি, এই যে ভোগ নিবেদন করেছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো তোমরা দেখে নিলে আমার মিষ্টিকে কি মাইলো মাইলো কি মাইলো, ভালো আছো? রিজুর সাথে তো মিমি ভীষণভাবে খেলে, কিন্তু চেরি ম্যাক্সে রিজুকে দেখলে যা চিৎকার করে, তোমরা তো দেখলে কিছুটা ঝলক, প্রচণ্ড জোরে চিৎকার করছিল, কিছুতেই ভোলানো যাচ্ছিল না। তো যাই হোক, অনেক ভুলিয়ে ভালিয়ে একটু চুপ করেছে এখন ওরা, আর এখন মিমি ওর সাথে খেলছে। মিমি বুঝতে পেরেছে ও এখন বেরিয়ে যাচ্ছে, তো যাচ্ছে আমার ছেলের ব্যায়ামাগারে। তো হাজব্যান্ড ওকে নিয়ে যাচ্ছে, যেহেতু ছেলের একটা প্রাইজের ব্যাপার আছে, তো ওরা ওখানে যাচ্ছে। তো আমি এদিকে ঘরে রয়েছি, আমি কিছুক্ষণ পরে বেরোবো, তো ওরা বেরিয়ে যাক, তারপরে আমাকে সন্ধ্যাবাদী দিতে হবে, তারপরে চা বানাতে হবে। ওদিকে গ্যাসের উপরে শাশুড়িমার আর আমার জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে হাজব্যান্ড রিজুকে নিয়ে গেছে ছেলের ব্যায়ামাগারে, ছেলে এখনো পর্যন্ত আসেনি। আর ওদিক দিয়ে মা আর বৌদি গেছে বৌদির বাপের বাড়িতে জামা কাপড় দিতে, তারপরে ওরা ওখান থেকে ফিরবে, যাব বোনের বাড়ি, সবাই একসঙ্গে দেখা করব। কিন্তু ঘটনাটা কখন ঘটবে এখন অবধি বলতে পারছি না। তো এখন আগে চাটা বানিয়ে শাশুড়িমার আমি খেয়ে নিই, তারপরে যাওয়া হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সঙ্গে শাশুড়িমা পাশের বাড়িতে চলে গেছে আর আমি রেডি, বোনের বাড়িতে যাচ্ছি, ওদিক থেকে বৌদি এসে গেছে, তো চলো সঙ্গে থাকো। আমাদের রিজু আর আমি চলে এসেছি বোনের বাড়ির একদম সামনে, তো হাজব্যান্ড নামিয়ে দিয়ে গেল, তারা আছে চলে গেল। হ্যাঁ, একটু আগে তোর মা ফোন করেছিল যখন আমি মিষ্টির দোকানে ছিলাম, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, দাঁড়া পরে অন করছি ক্যামেরা। তো
তো বোনের বাড়িতে এসেছি, ওরা চাউমিনের ব্যবস্থা করেছে, সবাইকে প্লেটে করে দিয়েছে। আর ওদের রান্নাঘরটা যেহেতু একটু ছোট, এই জন্য বেশি চেয়ার পাতা যায় না, এই জন্য ছেলে বৌদি আর ভাইয়ের বউ বসেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ চালিয়ে দিচ্ছি। আমাদের সব খাওয়া দাওয়া চলছে, বুঝেছো? এই যে বৌদি, বৌদি এই যে বুঝতে পারিনি প্রথমে, এখন বুঝতে পারলো যে তোমরাও দেখতে পাচ্ছ। আর এখানে আছে ভাইয়ের বউ, এই যে দেখা যাচ্ছে না মুখটা, দাঁড়াও চেষ্টা করছি তোমাদের দেখানোর। আরে শোনা, এই যে তো জোর জার করে ছেলেকে অল্প একটু চাউমিন দেওয়া হয়েছে, ও খুব তাড়াতাড়ি খেয়ে উঠে চলে গেছে। তারপরে যেই কাজের জন্য আমরা আসলে এসেছি এখানে, তো সেই কাজটা বৌদি করছে প্রথমে। তো বৌদি প্রথমে একটা হলুদ রঙের জামা, খুব সুন্দরী জামা বের করে দিয়েছে, তারপরে আরও একটা টপ আর হাফ প্যান্ট যেটা এনেছে সেটাও দিয়ে দিয়েছে, তারপরে আমিও আমারটা দিয়ে দেবো। আর এখানে তো আমাদের এখন খুব গল্প আড্ডা এসব চলছে, যেহেতু সবাই আবার অনেক দিন পর একসাথে হয়েছি, তো এরকমভাবে চলতে থাকে। এবারে আমি আমারটা দিয়ে দিচ্ছি। আর আমি যা এনেছিলাম তোমাদেরকে তো আগেই আমি ভিডিওতে দেখিয়েছি, তো শুধু দেখার মতন মধ্যে আছে সেটা হলো নীলাম্বরের জামাটা। তো নীলাম্বরের জন্য এই জামাটা এনেছি, তো দিয়ে দিয়েছি। আর এখানে এত হাসাহাসি চলছিল যার জন্য তোমরা কোনো কথাই শুনতে পেতে না, এই জন্য পরে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে এবং তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি যা যা এখানে হচ্ছে। আর বৌদি একটা জিন্সের ফুল প্যান্ট আর একটা গেঞ্জি এনেছে, এটা বৌদির মা দিয়েছে। প্রত্যেক বছর বৌদির মা এরকম একটা করে সেট পাঠিয়ে দেয় ছেলের জন্য। আর এই দেখো আমার বোনের মেয়ের পড়াশোনার বই চলে এসেছে, আমার বোন প্রতিদিনই ওকে পড়ায় এই সমস্ত বইগুলো, তো এবিসিটি কালার বিভিন্ন যে বাচ্চাদের বইগুলো হয় সেইগুলো আর কি আমি দেখলাম, এই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে এত ছোট বাচ্চা এখন পড়াশোনা শুরু করে দিয়েছে। এখন বাজে রাত্রি 9:35, এতক্ষণ অবধি আমরা থাকলাম এখানে বোনের বাড়িতে, তো বোন এখন ঘুম পাড়াচ্ছে ওর মেয়েকে। আর এই দেখো 9:35 বাজে, তো চললাম আমরা এবারে, তো চলো বাড়ি থেকে আবার কথা বলবো। আজকে তো তোদের কম্পিটিশন ছিল তাই তো? তো কতদিন ধরে তুই প্র্যাকটিস করে আজকে তুই কিছুটা হলেও সফল হয়েছিস সেটা একটু বল। প্র্যাকটিস তো সেরকম ভাবে 2-3 মাস ধরে মানে টানা প্র্যাকটিস করছি, আর তার আগে ভর্তি হয়েছিলাম হচ্ছে 5-6 মাস আগে, আর তার আগেও একবার ভর্তি হয়েছিলাম সেই লকডাউনের আগে, তখন ঠিকঠাক করা হয়নি। 5-6 মাস যাবৎ এমনি নর্মাল টানা করছি। আর আজকে কতটা খুশি হয়েছিস তুই? খুশি হয়েছি প্রথমবার কম্পিটিশনে থার্ড হলাম। কি করে তুই প্রাইজ পেলি সেটা একটু বল। আমাদের তো অনেক রকম ডিভিশন ছিল, যেমন ফ্রি বৈঠক, পুশ আপ, তারপরে ওয়েটের বিভিন্ন জিনিস, বেঞ্চ প্রেস, আরও কিছু কিছু জিনিস ছিল, বুক ডন। তা আমি দুটোতে নাম দিয়েছিলাম, একটা ছিল হচ্ছে পুশ আপ আর একটা ফ্রি বৈঠক। ফ্রি বৈঠকেই আমি থার্ড হয়েছি আর পুশ আপে কিছু হয়নি। তোর মেডেলটা দেখা সবাইকে। আজকে মেডেলটা পেয়েছে ও অনেক কষ্ট করে। কটা বৈঠক দিয়েছিস? আমি টোটাল হচ্ছে 210টা মতো করেছিলাম, কিন্তু কাউন্ট হয়েছে 205। তো ঠিকঠাক ভাবে যেটা করে সেটাই কাউন্ট হয়। আর এতগুলো করে তারপরে থার্ড হয়েছে, আর ফার্স্টে হয়েছে সে কটা দিয়েছে? সে 260টার উপরে। আর সেকেন্ড? সেকেন্ড 220 না 222। তো এরকম ভাবেই হয়েছে। আর যথেষ্ট কিন্তু খাটনি এবং কঠিন কাজ, আমি তো সামনে থেকে দেখছিলাম, বেশ কঠিন কাজ আর খুব দমেরও কাজ, আর পায়ে টান ধরার একটা ব্যাপার থেকে যায় এতগুলো করা মানে। তো যাই হোক, আমি ভীষণভাবে খুশি, ভীষণভাবে আনন্দিত হয়েছি আজকে, যেন মেডেলটা ও পেয়েছে কিন্তু মনে হচ্ছে আমি পেয়েছি এরকম একটা ব্যাপার। তো আজকে সারাদিনের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প করে। তো আজকে ভিডিও এটুকুই, তোমাদের কেমন লাগলো আজকে সম্পূর্ণ ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।